नमस्कार बंधुरा, खबर एवरीडे यूट्यूब चैनले अपन सबा के स्वागतम। करोनार माझे भूले खाबें ना ए सब खबर जेने नीन एक झलके। अपन जानाबो जे करोनार माझे भूले कौन खबरगुली खाबें ना अपनारा, ए ब्यापारे विस्तारित जानाबो ए भिडियोते। ताई भिडियोटा शेष पर्यन्त देखबार अनुरोध जानाबो। आर आपनी जदि ए चैनले नतून होये थाकेन प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे देवा बेल आइकनटी अवश्यई प्रेस करे राखुन, जाते करे नित्य नतून सब निउजेर आपडेटगुलो सबार आगे पेये जेते पारेन। ताहले बंधुरा आजकेर भिडियोटा शुरू करा जाक। देशे देशे महामारी होये गर्जे ओठा प्राणघाती करोना भाइरासेर भयाबह तांडवे जान भेगे चूड़े जाच्छे आमादेर पृथ्वी। नित्य दिन लाफिए लाफिए बेड़े चले मरणव्याधिर संक्रमण। एजन्य विशेषज्ञ डाक्तारेरा शरीरेर रोग प्रतिरोध क्षमता बाड़ानोर परामर्श दिच्छेन, कारण शरीरेर रोग प्रतिरोध क्षमता शक्तिशाली ना होले अल्प असुस्थतातेओ मानुष खूब सहजे दुर्बल हो पड़े एवं रोगेर आक्रमणो जोरालो हय। एक्षेत्रे खाद्याभ्यास एवं जीवनयापनेर पद्धति अत्यंत गुरुत्वपूर्ण बोले उल्लेख करेछेन चिकित्सकेरा। तबे एमन पाँच रकम खाबार आछे जा दुर्बल कर दीते पारे आपनार शरीरे रोग प्रतिरोध क्षमता। ताई करोनार माझे भूलो ये खाबारगुली खाबेन ना। कैफेइन जातीय पानीय। अतिरिक्त मात्रा कैफेइन जातीय पानीय पानेर अभ्यास शरीरेर प्रतिरोध क्षमता के दुर्बल कर दीते पारे। अतिरिक्त परिमाणे चा कफी पानेर अभ्यास घुमेर ब्याघात घटाय। पर्याप्त घुमेर अभावे हजमेर समस्या सह एकाधिक स्वास्थ्य समस्यार झुंकी बेड़े जेते पारे। मद्यपान। मद्यपानेर अभ्यास स्वास्थ्यर पक्षे क्षतिकर, ए कथा सकलेई जानेन। health.com-এর প্রতিবেদন অনুযায়ী যারা নিয়মিত মদ্যপান করেন তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা আর পাঁচজনের সাধারণ মানুষের চেয়ে দুর্বল হয়ে যায়, ফলে বেড়ে যায় একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি। অতিরিক্ত মিষ্টি। পুষ্টিবিদ ও বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত পরিমাণে মিষ্টি বা এই জাতীয় খাবার খাওয়ার অভ্যাস শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত খাওয়ার ফলে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যেতে পারে ওজনও, আর ওজন বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকিও বেড়ে যায়। অতিরিক্ত লবণ খাওয়া। মিষ্টির মতো অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসও শরীরের অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় লবণ খেলে বাড়ে রক্তচাপ। অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাসের ফলে একাধিক স্বাস্থ্য সমস্যা মাথাচাড়া দিতে পারে, বাড়ে হার্ট অ্যাটাক এর ঝুঁকিও অত্যন্ত, এমনটাই জানানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু তাই নয়, অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। সোডা বা এনার্জি ড্রিঙ্ক। অতিরিক্ত মাত্রায় সোডা বা এনার্জি ড্রিঙ্ক পানের অভ্যাস শরীরের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে সোডা বা এনার্জি ড্রিঙ্ক পানের অভ্যাস স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে, দুর্বল করে দেয় স্বাভাবিক হজম ক্ষমতা, ফলে হজমের সমস্যা সহ একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে যেতে পারে। বন্ধুরা, তাহলে আপনারা জানতেই পারলেন যে এই পাঁচটি খাবার থেকে আমাদের এই সময়ে যথেষ্ট পরিমাণে বিরত থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানানো হলো এই ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন সব নিউজের আপডেটগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।